নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমার বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওয় আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালের একটি সভা থেকে কিছু বক্তব্য উনি রেখেছেন, একদম ঠোঁট কাটা বক্তব্য বলা যেতে পারে। এটা আমরা প্রবাদ, আমি কোনো খারাপ কথা বলছি না, একদম কাট টু কাট কথা বলেছেন, আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা প্রশ্ন আপনাদেরকে করছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এত যে অভিযোগ আনছেন, কেন শাসক দলের নেতাবর্গেরা, কেন সুপিরিয়ার যারা আছে, সুপ্রিমো যারা আছে, তারা কেন এর যোগ্য জবাব দিচ্ছে না? তাহলে কি দোষ অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক ধরে নেওয়া যেতে পারে? চলুন বক্তব্য আপনাদেরকে কিছু শোনায়। বাইরে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য তোলা মূলের চোর গুলো, বুঝতে পাচ্ছেন আপনারা কাদের বলছে কি জানি, আমার সোজা মাথায় তো ঢুকছে না। দেখুন আপনারা গেস করবেন, হ্যাঁ এরকমভাবে কিন্তু কালকে আক্রমণ করেছেন, তোলা মূলের চোরগুলো বলেছেন। এ তো সবে শুরু, আরো 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 অনেক কথা বলেছে, ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শুনবেন। চোর ধরতে কলকাতা চলো, চোরেদের ধরতে কলকাতা চলো, এই যে ছোট ছোট চোরগুলো গেছে, এই চোরগুলো কিচ্ছু না, এই চোরগুলো কিচ্ছু না, আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, চোরেদের রানীকে, চোরেদের রানীকে, চোরেদের রানীকে, আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই। পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা, তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন, তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন, এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো, কখনোই হতো না। কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায়, তিনি অনেক আগে বলেছেন, বলেছেন সেলিম ভাই তুমি 100 টাকা তুলবে, 25 টাকা মেছেদাতে রাখবে, আর 75 টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে। তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন, যাবেন তো, দল বেঁধে যাবেন তো, পেনশনার্স, সরকারি কর্মী, পুলিশ কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, আপনিও বঞ্চিত। 46% আপনার ডিএ দেয়নি মমতা ব্যানার্জির সরকার। ডিএ কোনো দয়ার দান নয়, ডিএ হলো অধিকার। একটা পুলিশ কনস্টেবল আপনি 18,000 টাকা বেতন কম পাচ্ছেন, একজন শিক্ষক আপনি কমসে কম 25,000 থেকে 30,000 টাকা আপনি বেতন কম পাচ্ছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে যান যোগী আদিত্যনাথ, দীপাবলির আগে ডিএ তো দিয়ে দিল পেনশনার্সদের 7,000 টাকা করে বোনাস দিয়ে দিল দীপাবলি, কালী পূজায় রেকর্ড সেল, মদ খাও, ডিআর লটারি কেনো, আর বাড়িকে সর্বনাশ করে দাও। ডেলি আনতে উন আনতে পান্তা ফুরায় যারা 200 টাকা 300 টাকা 400 টাকা রোজগার করে চাল আনাজ নিয়ে বাড়ি যায়, অনেক বাড়িতে দুপুর বেলা খালি হাতে আসতে হয়। মোদিজির দেওয়া, ভারত সরকারের দেওয়া ভাত সিদ্ধ করে নুন দিয়ে খেতে হয়, কারণ ডিআর লটারির দোকানে তার সকালের রোজগারটা দিয়ে চলে আসতে হয়। এই যে আপনাদের সর্বনাশ করছে, ধ্বংস করে দিচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, সর্বত্র, শিল্প নেই, শ্মশান হয়ে গেছে পশ্চিম বাংলায়। যাবেন না কলকাতাতে, দল বেঁধে যাবেন না,
দল বেঁধে যাবেন না, দুটো ট্রেন দীঘা থেকে ছাড়বে, দুটো ট্রেনে কমসে কম 8,000, 8,000-এ হবে না, 25,000 লোক চাই, 25,000 লোক চাই। মেচেদা রেল স্টেশনে বড় ক্যাম্প থাকবে, চিড়া বাজার ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা থাকবে, কোলাঘাট ব্রিজে উঠার আগে বড় ক্যাম্প থাকবে, হাজার হাজার ভলেন্টিয়ার থাকবে, দল বেঁধে উৎসবের মতো চোর ধরতে কলকাতা যাবেন তো, চোর 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 ধরো। বঞ্চিতদের সমাবেশ, শৌচালয় দেয়নি, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, 12,000 টাকা করে, 30,000 কোটি দিয়েছেন আবাসে, 40 লক্ষ আবাসের টাকা তৃণমূল তুলে খেয়ে ফেলেছে, আবাস যোজনা পাননি, 1,25,000-এর বাড়ি, বাড়ি বাড়ি নল যায়নি, পিএম কিষাণ সম্মান নিধি পাননি, 100 দিনের আপনার কার্ডে অন্য লোক টাকা তুলে নিয়ে পালিয়েছে। আগামী 29 তারিখে আর একবার ক্ষমতা দেখাবেন, আত্মীয়র বাড়ি থাকলে আগের দিন কলকাতা চলে যাবেন, এত লোকের গাড়ি আমরা দিতে পারবো না, বাইক নিয়ে চলে যাবেন হেলমেট লাগিয়ে, লোকাল ট্রেনে উঠে চলে যাবেন, মোদীজি অনেক ট্রেন দিয়েছে, আর দুটো ট্রেন দীঘা থেকে ছাড়বে, পাঁশকুড়া মেছেদা হয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাবে, আর প্রায় 300-র বেশি পরিবহন করা হয়েছে, নিজেরাও করুন। মিড ডে মিলে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত শুরু করছে, কি বলবে? আমি পরশুদিন জানিয়ে দিয়েছি, সেই দিন ওই যে গরিবপুরে লাঠি খাওয়া মালটা কি বলছিল না, রাজ্যে ঢুকতে পারে না, আপনার সব লোককে দেখিয়ে নিজেদের চ্যানেলের ক্রেডিবিলিটি নষ্ট করছে, বলছিল যে ঢুকতে পারে না রাজ্যে, পিএম পোষণ 100% সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড, বিডিও ডিএম যারা মমতা ব্যানার্জির কথায় বাচ্চাদের খাওয়ার থেকে টাকা কেড়ে দুয়ারে সরকারের লিফলেট বানিয়েছে মমতা ব্যানার্জি।